আই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি সুকান্ত। আজ আমি শেয়ার করব কিভাবে পেয়ারা গাছে গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে খুবই অল্প দিনে গাছে ফুল ও ফল ধরাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এর জন্য আমি দুটো সায়ন সংগ্রহ করে নিয়েছি, আর সায়ন দুটো খুবই ভালো প্রজাতির গাছ থেকে নেওয়া হয়েছে। তো আমি এখানে এখন সায়নটাকে রেডি করে নেব। আর বন্ধুরা, আরেকটা কথা, যে টুলসটা ব্যবহার করবেন সেটা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবার গাছের ডাল আমি কেটে নেব যেখানে গ্রাফটিং করব। ঠিক স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী কেটে নেবেন। এক থেকে 1.5 ইঞ্চি মাপে স্কিনের নিচে থেকে কেটে নেব। আর যে গাছ থেকে সায়নটা সংগ্রহ করবেন সেই গাছে অবশ্যই যেন ফুল ও ফল আসে, তা না হলে আমাদের যে গ্রাফটিং থেকে শাখা বেরোবে তাতে ফল আসতে দেরি হয়ে যাবে। আর যে গাছে গ্রাফটিং করবে সেই গাছ এবং যে সায়ন লাগবেন তার যেন একই মাপের হয়, তা না হলে আমাদের গ্রাফটিং সাকসেসফুল হবে না। এবার গ্রাফটিং টেপ দিয়ে এটাকে খুব শক্ত করে বেঁধে দেবেন। যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া বা জল এর মধ্যে না ঢুকে। হাওয়া বা জল ঢুকে গেলে আমাদের গ্রাফটিংটা নষ্ট হয়ে যাবে। এবার এই সায়নের গ্রাফটিং এরিয়াটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে কভার করে দেব যাতে এর মধ্যে ময়েশ্চার বরাবর থাকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বটনটি ক্লিক করে দেবেন, যাতে করে আগের নতুন কোনো আপডেট আসলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, আরেকটি আমি সায়ন রেডি করে নেব, কারণ এখানে দু জায়গায় আমি গ্রাফটিং করব। ঠিক একই পদ্ধতিতে এই সায়নটিও কেটে নেব। আপনারা চাইলে একাধিক গাছ থেকে সায়ন সংগ্রহ করে প্রত্যেকটি শাখায় আলাদা আলাদা ফলও ধরাতে পারেন। আর বন্ধুরা, ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন। এবার এই শাখাটাকে কেটে নেব উপর থেকে।
ক্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে সায়নটিকে বেঁধে নেব। এইভাবে কভার করা অবস্থায় গাছটিকে এমন জায়গায় রাখবো যেখানে দিনে খুব কম পরিমাণ তাপমাত্রা সূর্যের আলো পড়ে, কারণ বেশি সূর্যের আলো বা তাপমাত্রা পড়লে সেক্ষেত্রে আমাদের গ্রাফটিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শেডেড এরিয়া হলে ভালো হয়, তা না হলে সেমি শেডেড এরিয়াতে গাছটিকে রাখবো। আর যদি বড় গাছ হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব একটু কভার করে রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে। বন্ধুরা, এইভাবে কভার করা অবস্থায় 3 সপ্তাহ এমন একটি জায়গাতেই রেখে দেব শেডেড এরিয়াতে। বন্ধুরা, ফিরে আসবো 3 সপ্তাহ পরের আপডেট নিয়ে। গাছ থেকে শাখা ও প্রশাখা বেরোতে শুরু হয়ে গেছে, এবার আমরা এটিকে খুলে দেখে নেব। বন্ধুরা, এটি গ্রাফটিংটা সাকসেসফুল হয়ে গেছে, নতুন শাখা বেরোনো শুরু হয়ে গেছে। এবার আর একটি গ্রাফটিং এরিয়া, ওটা প্লাস্টিকটা খুলে দেখে নেব। সুন্দরভাবে গ্রাফটিং আমাদের 100% সাকসেসফুল হয়ে গেছে। এবার গাছটিকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব। বন্ধুরা, ফিরে আসবো আরো 10 দিন পর। বন্ধুরা, গাছের যে শাখা বেরিয়েছে সেটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো এইভাবে সেম পদ্ধতির মাধ্যমে আপনারা নিজের বাড়িতেও নিজের গাছেও গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে গ্রাফটিং করে খুব অল্প দিনে ফল পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।